হরে কৃষ্ণ। শ্রী শ্রী কার্তিক বা দামোদর ব্রত 2024 কবে থেকে শুরু আর কবে শেষ, এই রাধা দামোদর ব্রত কিভাবে পালন করতে হবে, এই ব্রতের সংকল্প মন্ত্র, প্রার্থনা মন্ত্র, অর্ঘ্য মন্ত্র কি কি, কি কি খেতে পারবেন, কি কি খাবার বর্জন করবেন ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। প্রথমেই শ্রী শ্রী কার্তিক বা দামোদর ব্রত কবে থেকে শুরু আর কবে শেষ, আপনারা জানেন শাস্ত্রে দামোদর কার্তিক ব্রত দুইভাবে শুরু এবং শেষ করার বিধান রয়েছে। যেমনটা আশ্বিন মাসের পাশাঙ্কুশা একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এক মাস, অথবা আশ্বিন মাসের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত এক মাস ব্যাপী এই ব্রত পালনীয়। আর তাই এই বছর শ্রী শ্রী দামোদর কার্তিক ব্রত শুরু আগামী 17 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, 30 আশ্বিন 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার কোজাগরী পূর্ণিমা থেকে শুরু হয়ে 15 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 29 কার্তিক 1431 বঙ্গাব্দ, শুক্রবার রাস পূর্ণিমা পর্যন্ত চলবে। আবার কেউ কেউ আশ্বিনের পাশাঙ্কুশা একাদশী থেকে শুরু করে কার্তিকের শুক্লাপক্ষের রমা একাদশী পর্যন্ত, অর্থাৎ আগামী 14 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, 27 আশ্বিন 1431 বঙ্গাব্দ, সোমবার থেকে শুরু করে 13 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 27 কার্তিক 1431 বঙ্গাব্দ, বুধবার পর্যন্ত এই দামোদর ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। তো এই রাধা দামোদর ব্রত কিভাবে পালন করতে হবে, বছরে মোট 12টি মাসের মধ্যে 3টি মাস ভগবানের সবচেয়ে প্রিয়, তার মধ্যে দামোদর অর্থাৎ কার্তিক মাস আবার ভগবানের সব থেকে প্রিয়, কেননা এই মাসেই ভগবানের দামবন্ধন লীলা হয়েছিল। তাই দামোদর অর্থাৎ দাম অর্থাৎ রজ্জু প্লাস উদর মানে উদরে রজ্জু দিয়ে বন্ধন, ভগবানের উদরে রজ্জু দিয়ে বেঁধেছিলেন মা যশোদা দেবী একটি উদুখলের সাথে। তাই এই মাসে যেই ব্রতই পালন করা হোক না কেন, তা সহস্র অর্থাৎ 1000 গুণ বর্ধিত ফল লাভ করা যায়। আবার খারাপ বা পাপ কার্য করলেও তার ফলও সহস্র অর্থাৎ 1000 গুণ বর্ধিত হয়ে বর্ষিত হয়। বারাণসীতে, কুরুক্ষেত্রে, নৈমিষারণ্যে, পুষ্করে ও অর্বুতীর্থে গমন করে যে ফল লাভ হয়, কার্তিকে দামোদর ব্রত করে সেই ফল লাভ করা যায়। সর্বদা যজ্ঞসমূহ দ্বারা যজন না করেও, পিতৃগণের শ্রাদ্ধ না করেও কার্তিক মাসে দামোদর ব্রত দ্বারা বিষ্ণুধামে গমন করা যায়। তাই আপনারা ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই রাধা দামোদর ব্রত পালন করবেন, ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, মঙ্গল দীপ দান করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন, প্রণাম করবেন, তুলসীতে জল দান করবেন। সর্বোপরি সম্পূর্ণ রাধা দামোদর মাসটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন, পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন, নিজে রাধা দামোদর ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তুলসী দেবীকে প্রদক্ষিণ মন্ত্র, ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে, তুলসী দেবীকে প্রণাম মন্ত্র, ওম বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমাঃ, তুলসী দেবীকে জলদান মন্ত্র, ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাতু আমি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। হরে কৃষ্ণ, জয় রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ,
এবারে দামোদর ব্রতের সংকল্প মন্ত্র। কার্তিকে অহম করি স্বামী প্রাত স্নানম জনার্দন প্রিত্যর্থম তব দেবেশ দামোদর ময়া সহ। অর্থাৎ হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাত স্নান করব। এবার প্রার্থনা মন্ত্র। তব ধ্যানে ন দেবেশ জলে অস্মিন স্নাত মুদ্যত তৎপ্রসাদাচ্চ মে পাপম দামোদর বিনশ্যতু। অর্থাৎ হে দেবেশ, তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত। হে দামোদর, তোমার প্রসাদে অর্থাৎ কৃপায় আমার পাপ বিনাশ হোক। শ্রী শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে অর্ঘ্যমন্ত্র। ব্রতি নহ কার্তিকে মাসি স্নাতস্য বিধিবন্যম দামোদর গৃহান অর্ঘ্যম দনুজেন্দ্র নিষুদন নিত্য নৈমিত্তিকে কৃৎস্নে কার্তিকে পাপ শোষণে গৃহান অর্ঘ্যম ময়া দত্তম রাধয়া সহিত হরে। অর্থাৎ নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতী আমি বিধিবৎ স্নানকারী। হে দামোদর, হে দনুজেন্দ্র নিষুদন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য শ্রী রাধিকা সহ গ্রহণ করো। কি কি খেতে পারবেন? এই ব্রতে অবশ্যই হবিষ্যান্ন গ্রহণ করবেন। তবে এই ব্রত পরবর্তী ভীষ্মপঞ্চকে হবিষ্যান্নে মুগ ডাল বর্জন করবেন। আতপ চাল, মুগ ডাল, যব, মটর, কাউন, শ্যামাদানা, বেত শাক, হেলেন্সা শাক, কাল শাক, আদা, কন্দমূল অর্থাৎ শাকালু, বাঙ্গি ফল, কলা, আম, কাঁঠাল, আতা, আপেল, আঙ্গুর, কমলা, মালটা, আমলকি, হরিতকি, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পিপল, তেঁতুল, জিরা, মিশ্রি, ইক্ষুজাত চিনি, মাখন না তোলা দুধ, দধি, ঘি, সন্দব লবণ। কি কি খাবার বর্জন করবেন? দামোদর মাসে সকলের জন্য বর্জনীয় শিম, বরবটি, গাজর, মূলা, নালিতা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলা ডাল, ছোলা, মাসকালাই, মসুর, তিল, মটরশুঁটি, সরিষা, মধু, কুল, কর্কটি ফল, কাকরযুক্ত অন্ন, দগ্ধ অন্ন, দীপাচিত অন্ন অর্থাৎ সেদ্ধ চালের অন্ন, সুতোকান্ন, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, ছত্রাক, আচার, মাদকদ্রব্য এবং পরাণ্য ভোজন, পরদারগমন, পরদ্রোহ, পরনিন্দা, পরচর্চা, ক্ষৌরকর্ম, যৌনসঙ্গ নিষিদ্ধ। হরে কৃষ্ণ, জয় রাধে। এখানে দগ্ধ অন্ন মানে যে অন্ন পুড়ে গিয়েছে, আর দীপাচিত অন্ন মানে সেদ্ধ চালের অন্ন অর্থাৎ দুইবার পাচন করা অর্থাৎ দুইবার সেদ্ধ করা অন্ন, আর সুতোকান্ন মানে হচ্ছে যে বাড়িতে জননা শৌচ অর্থাৎ নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে সেই অশৌচের অন্নগ্রহণ থেকে বিরত থাকতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, শ্রী শ্রী কার্তিক বা দামোদর ব্রত 2024 কবে থেকে শুরু আর কবে শেষ, এই রাধা দামোদর ব্রত কিভাবে পালন করতে হবে, এই ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, অর্ঘ্য মন্ত্র কি কি, কি কি খেতে পারবেন, কি কি খাবার বর্জন করবেন, এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি, দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরেই বল, প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে।